عشان السلام عليكم. أكثر من كم ده كان في جرس كده عمرك في كده 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 প্রথম সিঙ্গলস ডে ক্রেতা আকৃষ্টে তাই ছিল নতুনত্ব। পপ তারকা টেইলর সুইফটের নাচ গানের মধ্যে দিয়ে শুরু হয় 24 ঘন্টার এই অনলাইন বেচাকেনা। কাউন্টডাউনের মাত্র দেড় মিনিটে প্রতিষ্ঠানটির অনলাইনে অর্ডার করা হয় $144 কোটি পণ্য, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। বিশ্বের 200 দেশ ও অঞ্চল থেকে দেখা হয়েছে আলিবাবার অনলাইন সাইট, ছিল 22,000-এর বেশি পণ্য। সিঙ্গলস ডের জন্য আমি অনেকদিন থেকে অর্থ জমাচ্ছিলাম, বেশ কিছু পণ্য পছন্দ করে রেখেছি। গত রাত 11টায় সবগুলো অর্ডার করলাম, কারণ রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। সাধারণ বাজারের তুলনায় সিঙ্গলস ডেতে দামের খুব একটা তারতম্য হয় না, কিনলেও ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি আগ্রহটা বেশি। আলিবাবার ব্র্যান্ড জ্যাকমা বাণিজ্য বিভাগ থেকে পরিচালনা পর্ষদে তার চলে যাওয়ার শূন্যস্থান পূরণে প্রতিষ্ঠানটির ছিল নজর কাড়া সব আয়োজন। চলতি বছর লাইভ স্ট্রিমিং এর উপর আমরা জোর দিয়েছি, এর ফলে ক্রেতার সাথে দ্রুত এবং বাধা বিঘ্ন ছাড়াই স্থাপন করা গেছে সংযোগ। সেখানে পণ্য ছাড়াও ছিল তারকাদের সাথে সরাসরি আলাপের সুযোগ। মোদ্দা কথা, তীব্র আকর্ষণ থেকেই আলিবাবার সাইট দেখেছেন লাখো মানুষ। বর্তমানে ইন্টারনেটের উপর পুরোপুরি নির্ভরশীল চীনের অর্থনীতি। আমদানিকারক অনেক প্রতিষ্ঠান অভ্যন্তরীণ বাজারের প্রতি ঝুঁকছেন, এমনকি অনেক বিদেশি কোম্পানিও আলিবাবার প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনের বাজার প্রসারিত করছে। ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে পশ্চিমাদের মূল্য ছাড়ের উৎসব ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডেকে টেক্কা দিতেই 2009 সালে সিঙ্গলস ডে চালু করে আলিবাবা। ফোর্বসের হিসাবে বর্তমানে $480 বিলিয়ন মালিক চীনের এই ই কমার্স প্রতিষ্ঠান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শপিং অলরেডি একটা পেজ খোলা কমপ্লিট। তো এখন আমি যেটা করবো, আলিএক্সপ্রেস শপিং পেজে এখানে অনেক ক্লায়েন্ট অবশ্যই ভবিষ্যতে এখানে বিভিন্ন সাইড এখান থেকে অনেকে আসবে অবশ্যই। তো আমি এর জন্য যেটা করবো, আলিএক্সপ্রেস সার্চ দিয়ে আমি ওখানে সার্চ দিলাম আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।